My dear learners, at first take my congratulations. I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Almighty Allah. After a long vacant, I came to this live class through Khulna Online School. Today, I am your Murshid sir. I am going to take an English second paper class. In the meantime, I took many classes and in the meantime, I have already been discussed at least 40 topics. We are at the end of the grammatical topics. Today I am going to discuss an important topics of English grammar. I hope you will with me, you will be with me. Those who are connected in the meantime with this live class, I congratulate them and I invite you to invite your friend circle and share with your friend circle so that they can enjoy the class. My dear learners, jehetu amra ajke pray 6 masher odhik shomoy dhore amra ei online class nichhi, to online class itimoddhe ami 40 ta beshi class niyechi, orthat 40 grammar ইংরেজি গ্রামারের 40টা টপিকসের উপরে আলোকপাত করেছি। তো তোমরা এই 40 প্রকার যে গ্রামার, 40 প্রকারের যে টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, এটা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। যারা দেখোনি তারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা সেই বাদবাকি ক্লাসগুলো দেখে নিলে তোমাদের এই যে করোনাকালীন সময়ে তোমাদের যে লেখাপড়ার যে ঘাটতি হয়েছে, অর্থাৎ ইংরেজি গ্রামার আলোচনার ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, আমি আশা করি সেই ঘাটতিগুলো অনেকটাই পূরণ হয়ে যাবে। সেই কারণে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি যে তোমরা মোশাররফ রহমান তোমরা এই নামে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবে, তোমরা সেখানে তোমাদের ইচ্ছা মতন টপিকস তোমরা দেখতে পারো। তোমাদের দেখার আহ্বান রেখে আমি আজকের টপিকসে যাচ্ছি। আজকে টপিকসের বিষয় হচ্ছে, তোমরা যারা আমার সাথে আছো তারা দেখো গেস করতে পারো কিনা, আমি তাদের উদ্দেশ্যে লিখছি। যে ওয়ার্ড ভাগ কেমন করে কোথায় কোথায় বা কখন কাজ করে তা
তা নির্দেশ করে। নির্দেশ করে থাকে। তাকে ড্যাশ বলে। মাটার লার্নার্স যে ওয়ার্ড ভাগ কেমন করে কোথায় কখন কাজ করে। কোথায় কাজ করে তার নির্দেশ করে থাকে, তাকে ড্যাশ বলে। তো নিশ্চয় তোমরা কিছুটা অনুভব বা কিছুটা গেস করতে পারছো যে এই টপিকসটা অর্থাৎ পার্টস অফ স্পিচের এই এটা একটা আটটা পার্টস অফ স্পিচের ভিতরে যে কোনো একটি হবে। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে যা সাধারণত ভার্বের এই নাউন এবং অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত ব্যবহৃত হয় এবং ভার্বের পূর্বে সাধারণত ব্যবহৃত হয়, ভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত ব্যবহৃত হয় তাকে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। ইতিমধ্যে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত দিয়েছো, আমি সেই অনুপাতে আমি তোমাদের সেই টপিকসটার নাম লিখছি অ্যাডভার্ব বলে। তো বন্ধুরা আমাদের আজকের বিষয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া ক্রিয়া বিশেষণ। এটা ভাগ কখন কোথায় কিভাবে কাজ করে এটা নির্দেশ করে। যেমন হি ওয়াক্স, হি ওয়াক্স সে হাঁটে। এই হাঁটাটা কেমন করে, স্লোলি। এই যে স্লোলি মানে আস্তে আস্তে, বা ধীরে ধীরে। ধীরে ধীরে সে কেমন করে হাঁটছে, এই স্লোলি এটা কিন্তু একে নির্দেশ করছে না, এটা নির্দেশ করছে এখানে নির্দেশ করছে না। অর্থাৎ স্লোলি হচ্ছে কাজটা কেমন করে হচ্ছে সেটা নির্দেশ করছে। সে যদি ভাগ কোথায় কেমন ভাবে কি করে কখন কার্য সম্পাদন করে তা নির্দেশ করার নিয়মই হচ্ছে, নির্দেশ করার ডিউটি হচ্ছে অ্যাডভার্বের কাজ। আমরা সেই অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। তো নিশ্চয় বুঝতে পেরেছ যে হোয়াট ইজ অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হচ্ছে মোটামুটি সাধারণ অর্থে প্রধানত তিন প্রকার। অ্যাডভার্ব হচ্ছে যে তিন প্রকার, এক হচ্ছে যে সিম্পল অ্যাডভার্ব, দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তিন নম্বর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আমরা এখন পর্যায়ক্রমে এই সিম্পল অ্যাডভার্ব, তারপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব এর প্রকারভেদ আছে কিনা, থাকলে কত প্রকার এবং সেগুলো কি কি, আমরা সেই গ্রাজুয়ালি ধীরে ধীরে উই শ্যাল ডিসকাস। এই সিম্পল অ্যাডভার্বকে আবার সাত ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? সাত ভাগে।
সাত ভাগে ভাগ করা যায়। সিম্পল ল্যান্ড ফর্মকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি। সাত ভাগ আমি এক এক করে লিখছি। প্রথমত অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে সময় নির্দেশ করে, অর্থাৎ কাজটা কখন হচ্ছে সেটা নির্দেশ করে। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যে কাজ সময় নির্দেশ করে সময় নির্দেশ করে প্রকাশ করে সেইটা হচ্ছে যে অ্যাডভার্ব। যেমন টুডে আই এম গোয়িং, এই টুডে হচ্ছে যে অ্যাডভার্ব। নাও অ্যাডভার্ব, দেন অ্যাডভার্ব, হোয়েন দেন হোয়েন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো সাধারণত সময় নির্দেশ করে থাকে। দুই নম্বর হচ্ছে যে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান নির্দেশক, অ্যাডভার্ব অফ প্লেস স্থান নির্দেশক করে থাকে। যেমন কাজটা কোথায় ঘটছে, কাজটা কি এখান থেকে বহু দূরে ঘটছে নাকি এখান থেকে কাছে ঘটছে, নাকি কাজটা কি ছাদের উপরে ঘটছে নাকি কাজটা ছাদের নিচেই ঘটছে, এই যে কোথায় ঘটছে, অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা স্থান নির্দেশ করা হয় সেই অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি। যেমন হি লিভস নিয়ার টু মি, এই যে নিয়ার, এই নিয়ার হচ্ছে যে অ্যাডভার্ব, অর্থাৎ আমার নিকট এসে বাস করে। যেমন এই ধরনের আরো আছে অ্যাবাভ, অ্যাবাভ, তারপরে ফার, বিলো, এগুলো হচ্ছে যে অ্যাডভার্ব। এগুলো যে কোনো কাজের স্থান নির্দেশ করাকে বোঝায়। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে আমরা সাধারণত জানি যে আসার, অর্থাৎ কি গতিতে কাজটা হচ্ছে এটা নির্দেশ করে, কাজটা কোন গতিতে সম্পন্ন হচ্ছে এটা নির্দেশ করে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন স্লোলি, কুইকলি, র্যাপিডলি, স্লোলি, কুইকলি, র্যাপিডলি, হাইলি, এগুলো হচ্ছে এগুলো সাধারণত অ্যাডভার্ব। যেমন হি, উদাহরণস্বরূপ বলতে পারি যে হি রানস ফাস্টলি, হি
works slowly এই যে সাধারণত ম্যানার অর্থাৎ কাজের কাজটা কিভাবে কোন গতিতে সম্পন্ন হচ্ছে সেটা নির্দেশ করে। তো বন্ধুরা আমরা সিম্পল সেন্টেন্স সিম্পল অ্যাডভার্ব আলোচনা করছি, এবার আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার হচ্ছে যে ইহা কাজ কতটুকু এবং কি পরিমাণ হয় তা নির্দেশ করে। অ্যাডভার্ব অফ মানে হচ্ছে যে ইহা কাজ কতটুকু হয় বা কি পরিমাণ হয় সেটা নির্দেশ করে। সেটা নির্দেশ করার জন্য সাধারণত মাস, মেনি, ভেরি, যেমন হি ইজ ভেরি কুইক, এখানে হি ইজ ভেরি কুইক, সে খুব দ্রুত, অর্থাৎ সে খুব দ্রুত কাজ করে। কেমন করে কাজ করে? খুব দ্রুত কাজ করে। আচ্ছা, আই হ্যাভ এগুলো হচ্ছে যে অ্যাডভার্ব অফ ম্যানার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এবার আমরা দেখব যে অ্যাডভার্ব অফ অর্ডার যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে যে অ্যাডভার্ব অফ অর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কাজটা আমরা প্রথমে কোন কাজটা করছি, সেকেন্ড টাইম কোন কাজটা করছি, থার্ডলি আমরা কী কাজ করছি, হ্যাঁ, এটা নির্দেশ করে অ্যাডভার্ব অফ অর্ডার। এরপরে আসে অ্যাডভার্ব অফ ইফেক্ট বা কজ। Cause and effect এটা হচ্ছে যে এই অ্যাডভার্বগুলো হচ্ছে যে কাজের ফলাফল নির্দেশ করে। অর্থাৎ আমি একটা কাজ করলাম, সেই কাজের ফল কি হলো সেটা নির্দেশ করে আসছে যে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যেমন হেন্স, hence, therefore, এগুলো সাধারণত যে কোনো কাজ ঘটে থাকে, ঘটার পরে যখন তার ফল পাওয়া যায়, সেই ফল পাওয়ার যে বাক্য সেই বাক্যটার পূর্বে এই কাজটা করে। যেমন আই হ্যাভ ডান দি ওয়ার্ক, therefore আই গট প্রাইজ। hence, he did the work he got good prize এই হেন্স, এই হেন্স আছে অর্থাৎ সে কাজটা করলো, কাজটা করার পরে যে প্রাইজটা পেল, এই ফল পাওয়া অর্থাৎ কোনো কিছু করার পরে যে ফল আসে সেই ফলটাকে হচ্ছে আমরা সাধারণত অ্যাডভার্ব অফ ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট বলতে পারি। এরপরে আসে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন।
নেগেশনস অর্থাৎ এইটা কাজের হ্যাঁ বোধক কিংবা না বোধক নির্দেশ করে যেমন ইয়েস নো ইত্যাদি এইগুলো হচ্ছে যে কোনো কাজের হ্যাঁ বোধক নির্দেশ করে যেমন Have you eaten rice? একজন বলল যে yes. সে বলল যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। এই yes হচ্ছে এখানে একটা কাজের affirmation অর্থাৎ হ্যাঁ বলো অথবা না বলো। অথবা সে বলল no. আমি ভাত খাই না। এটা হচ্ছে যে adverb হিসেবে এই বাক্যে ব্যবহৃত হয়। তো আমরা যে সাতটা পর পর আলোচনা করলাম simple adverb, এই simple adverb সাধারণত সাত ভাগে ভাগ করা যায়। তো আমরা সেই সবটা আলোচনা করলাম। এবার আসি আমরা আমাদের প্রধান যে তিনটা আছে তার মধ্যে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন যে অ্যাডভার্বটা কোনো প্রশ্ন করা বোঝায় যে শব্দ দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় অর্থাৎ যে অ্যাডভার্ব কোনো যে শব্দ অ্যাডভার্ব হিসেবে কোনো প্রশ্ন করে সেই সেই শব্দকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি যেমন হু আর ইউ যেমন হোয়াট ডু ইউ want যেমন হাউ আর ইউ এইগুলো সাধারণত প্রশ্ন করা বোঝায় এবং একটা অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে তো এইগুলোকে সাধারণত আমরা অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ আমরা বলে থাকি এবার আমরা আসি কনজাংটিভ অ্যাডভার্ব কনজাংটিভ অ্যাডভার্ব এই কনজাংটিভ অ্যাডভার্বটা সাধারণত বাক্যে সংযোগ অথবা সমন্বয় সংযোগ ঘটায় এবং একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল ঘটায় সমন্বয় করে এই যে শব্দগুলো দ্বারা এইগুলো হয় সেই শব্দগুলো সাধারণত আমরা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায় যেমন আই নো দি প্লেস হোয়ার হি এই যে হোয়ার এই হোয়ারটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ দুটো বাক্য এখানে দুটো বাক্য কে দুটো বাক্যের ভিতরে সমন্বয় করেছে সে কোথায় বাস করে সে তা জানে অর্থাৎ সে জানে সে কোথায় বাস করে এই দুটো বাক্যের ভিতরে সমন্বয় করেছে অ্যাডভার্ব রোহিম অ্যান্ড করিম এই যে অ্যান্ড এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ দুটো বাক্য দুটো শব্দকে সংযুক্ত করেছে অর্থাৎ কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে তাই যে যখন কোনো শব্দ দুটো বাক্যের ভিতরে সংযোগ ঘটাবে অথবা সমন্বয় স্থাপন করবে সমন্বয় ঘটাবে তখন তাকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলে থাকি তো বন্ধুরা আমরা এতক্ষণ কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা আজকের মতো এই অ্যাডভার্বের আলোচনা আমরা শেষ প্রান্তে এসে গেছি তো আমি আশা করি যে অ্যাডভার্ব সম্পর্কে যদি তোমাদের এরপরেও যদি আমার আলোচনার পরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই
তোমাদের প্রবলেমটা তোমরা ইনবক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করব পরবর্তী ক্লাসে তার অ্যান্সার বা সেই সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো মানে অ্যাট দি এন্ড অফ মাই টুডেজ লাইভ ক্লাস আই ওয়ান্ট টু সে দ্যাট যে উই আর পাসিং দি প্যান্ডামিক করোনা ভাইরাস অ্যান্ড উই আর গোয়িং টু থ্রো প্যান্ডামিক করোনা ভাইরাস ওয়েব টু অ্যান্ড দি ওয়েব টু করোনা ভাইরাস পিরিয়ড ইজ ভেরি ডেঞ্জারাস পিরিয়ড ফর আস অ্যান্ড দিস ওয়েব টু উইল কাম বিফোর আস ভেরি হিনিয়াসলি। সো আই ইনভাইট ইউ অল টু ফলো দি রুলস অফ হেলথ অ্যান্ড কিপস সোশ্যাল ডিস্টেন্স সো দ্যাট উই ক্যান নট ইফেক্টেড বাই উই ক্যান নট বি ইফেক্টেড বাই আদার্স অ্যাফেক্টেড বাই আদার্স। সো আই ইনভাইট ইউ টু স্টে অ্যাট ইউর হোম অ্যান্ড হোয়েন ইউ উইল কাম ইউ উইল ইউজ ইউর মাস্ক, উইদাউট মাস্ক নোবডি শুড গো আউট ফ্রম দি হাউস অ্যান্ড হোয়েন উই উইল কাম আওয়ার হোম দেন উই শ্যাল ট্রাই টু ওয়াশ আওয়ার হ্যান্ড উইথ সোপ উইথ এনি কাইন্ডস অফ সোপ অনলি ফর 20 সেকেন্ড সো দ্যাট উই ক্যান কিপ ফ্রি করোনা ভাইরাস ফ্রম এনি আদার মিডিয়া। সো আই হোপ ইউ উইল দোজ হু আর স্টুডেন্টস আই হোপ ইউ উইল নট লস ইউর টাইম ইউ উইল কিপ কানেকশান উইথ ইউর টেক্সট বুক অ্যান্ড উইথ ইউর অল কাইন্ডস অফ বুকস অ্যান্ড ইউ উইল সি অল দি অনলাইন ক্লাসেস ইউ উইল ট্রাই টু ওয়াচ অল দি অনলাইন ক্লাসেস সো দ্যাট ইউ ক্যান ফিল ইউর ডেফিসিট অফ এডুকেশন। তো নো মোর টুডে, থ্যাংক ইউ অল।